আমি কথা যেহেতু খুব কমই বলতে হবে, আমি আমার সময়কে অতিক্রম করে গেছি, জানি না সময়কে ফিরিয়ে আনা যায় কিনা। আপনারা যারা জ্ঞানীগুলিদের কথা বলছেন, জ্ঞানীগুলিদের উদ্দেশ্যে বলবো, সময়টি কখনো ফিরিয়ে আনা যায়? আমার ধারণা শরীর থেকে আত্মাকে বিযুক্ত করা যাবে না, গেলে এতদিন বিজন চেত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ এবং আত্মাকে একসঙ্গে রেখেই ভ্রমণ করেছিলেন মুহূর্তে। আপনারা জানেন সিদ্ধাসুর মুন্তাহা পাপ হয়ে গিয়েছে, আর কারো পক্ষে সম্ভব বস্তুকে অবস্তুতে পরিণত করা এবং একে সমন্বিত রাখা, তারপর মানুষ হিসেবে অমরত্ব লাভ করা এক কথা নয়। ফলে বিজ্ঞানকে দিয়ে আর কবিতাকে দিয়ে কথা বলতে গিয়ে বিজ্ঞান এবং কবিতাকে এক জায়গায় নিয়ে আসাটা একটা অসম ডিসকোর্স বলে আমার নিজের মনে হয়। কবিতা লিখতে হলে দর্শনের কোনো প্রয়োজন নেই, থাকলে কবিতা লিখতে গেলে তর্কের কোনো প্রয়োজন নাই, থাকলে কবিতার জন্য যেটা প্রয়োজন, কবিতা এবং অকবিতার দূরত্ব দুটি, একটি হলো ভাষার ব্যবহার, যা এর আগেই আমাদের সময়ের একজন প্রমুখ কবি দিদারা হাফিজ বলে গেছে। ভাষাটাকে যদি আমি কবিতার মধ্যে ব্যবহার ততদিন করতে পারবো না। পৃথিবীর যত জ্ঞানের কথা বলি না কেন, যত দর্শনের কথা বলি না কেন, এটা দাঁড়াবে। আর ভাষাকে যদি আমি কবিতার মতো ব্যবহার করতে পারি, ব্যবহার করার দুটি শর্ত। একটি শর্ত হতে যে ভাষায় লিখব সেই ভাষায় কবিতা করতে হলে যে ছন্দগুলো আছে, এক এক ভাষায় এক এক ধরনের ছন্দ, আরবি ছন্দ এক ধরনের, বাংলা ছন্দ এক ধরনের, ইংরেজি ছন্দ এক ধরনের, সংস্কৃত ছন্দ এক ধরনের, এইটাকে না পেতে হবে। এবং বলতে গেলে এটা বলতে হয় যে ভাষার ব্যবহার মানে শুধুমাত্র মিল নয়, কাজে এ বিষয়টা সচেতন থাকতে হবে একজন কবিকে। তা না হলে তিনি যতদিন যত জ্ঞানী হোক, যতই বিজ্ঞানী হোক, যতই কি বলবে ইতিহাসবিদ হোক, যতই তাত্ত্বিক হোক, তিনি জ্ঞানের কথা বলবেন, জ্ঞানের কথা বলতে পারবেন। কবিতায় জ্ঞানের কথা থাকে, কিন্তু শুধুমাত্র জ্ঞানের কথা বলেই, গবেষণার কথা বলেই কবিতা লেখা যায় না। ধরা যাক একজন এমন কবির কথা বলতে চাই যে কবির ভিতর পৃথিবীর সমস্ত কিছু উপস্থিত আছে, জ্ঞানের কথাও আছে, ধ্যানের কথাও আছে, দর্শনের কথা বলে, তাহলে রুমির কথা বলতে। আমাদের এ কালে তেমন কোনো কবির কথা বলতে যদি হয় একেবারে ফরুক আহমদের কথা বলতে হবে। আমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে সমাজকে পরিবর্তন করতে চাচ্ছি, তারা তাদের উচিত হবে, আমার ধারণা যে সমাজকে পরিবর্তন করতে হলে যা যা করা দরকার তা নিয়ে ভালো প্রবন্ধ লেখা, তা নিয়ে ভালো এমন রচনা লেখা যা সহজে মানুষের কাছে যাবে। কবিতা সহজে মানুষের কাছে যায় না, কবিতা ছন্দের কথা বলবো না, কবিতার ভিতরে যে নির্মাণ সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কবিতা কবিতা সেটা দাঁড়ায় না। আমার গুরু, আমি গুরু হিসাবে স্বীকার করেই বলছি, কবি রফিকা যার পদ্য প্রবন্ধ লিখছেন, তার যে নির্বাচিত কবিতা তাতে লেখা আছে পদ্য প্রবন্ধ লিখছে, তিনি কী করেছেন, তিনি করেছেন এমন কিছু বিষয় যেটা প্রবন্ধে লেখা যায়, কবিতা লিখে দিয়েছেন একজন বিশিষ্ট ইয়ের মতো, ইংরেজ কবির মতো ব্রাইডের, যিনি এসে এসেকে কবিতা বানাতেন, কবিতাকে এসে বানাতেন, তাতে তার ওই যে আমি বললাম ভাষার শক্তি, ভাষার শক্তির ক্ষেত্রে ছন্দ, এবং ছন্দের পাশাপাশি এক ধরনের কল্পনার ব্যবহার, যে কল্পনার ব্যবহারের দ্বারা কবিতা ক্রিয়েটিভ ইমাজিনেশন বা সৃষ্টিশীল কল্পনা নির্ভর হয়ে ডানা দিয়ে উড়ে যেতে পারে, তেমন ডানাদার কল্পনা তিনি তৈরি করেছিলেন। আপনি তার যে কোনো কবিতা পড়ুন, রফিকা যাদের, আমি রফিকাদের কথা বলছি এই কারণে, দিলার হাফিজের কথা বলে রফিকা যাদের কথা বলতেই হয়। কোন রফিকাজাদ, যে রফিকাজাদ দ্বারা আকৃষ্ট হয়েছিলেন দিলার হাফিজ, দিলার হাফিজ দ্বারা আকৃষ্ট হয়েছিলেন রফিকাজাদ। এখানে কে কাকে টেনেছিল, কোনো নারী কোনো পুরুষকে টানেনি,
কবিতা কবিতাকে টেনেছিল। আজকের যে চরৈবেদী বালিকার চরৈবেদী এই বইটির শেষ অংশ পাঠ করতে গিয়ে আমি দেখলাম, আপনারা পড়ে দেখুন, কবিতার মতো সুন্দর কিন্তু কবিতা না, ওই লেখাটি কবিতা নয় কিন্তু কবিতার মতো সুন্দর। অর্থাৎ রহস্যময়তা দিয়ে কাউকে যদি আকৃষ্ট করতে চায় তাহলে আমাকে কবিতা লিখতে হবে। ভালোবাসার বুক পকেটে থাকুক যত টাকা, তুমি ছাড়া ভালোবাসার সকল পকেট ফাঁকা। আপনারা তালে দিচ্ছেন, দেখতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, এই তো এটা যার কবিতা হোক গঠনচক্রে মাফ করবে, এটা আমাদের কবিতা যে ভালোবাসার বুক পকেটে, তার প্রথম পঙ্ক্তি, ভালোবাসার বুক পকেটে থাকুক যত টাকা, তুমি ছাড়া ভালোবাসার সকল পকেট ফাঁকা। আমার দুই পকেটে 33,000 টাকা আছে কিন্তু আমার পকেটে ভালোবাসার মতো কোনো মন নাই, তাহলে আমি কাউকে পাবো না। কবিতার এই ধরনের অযৌক্তিক যুক্তি, যে অযৌক্তিক যুক্তি দিয়ে মানুষ মানুষকে এক করে দিতে পারে, আমি বলি এটা নান্দনিক যুক্তি। এটা একজন বলেছেন, কোনো ধর্মে মানে এমন কিছু নাই যা মানুষকে খারাপ কিছুর দিকে টেনে নিতে পারে, যদি ধর্মের কথা বলে, আপনি যা ধারণ করেন তার কথা যদি বলেন, আর তা না বলে ধর্মের রিচুয়ালের কথা যদি বলেন, তাহলে প্রতিটি ধর্মের সঙ্গে প্রতিটি ধর্মের রিচুয়াল আচার আচরণের পার্থক্য আছে। দুই ধর্মে ইয়ে করা হয়, হত্যা করা হয়, কেউ করে হত্যা কেউ করে জবাই, তাই তো কে কীভাবে করে সেটা কিন্তু ওই ধর্মের আচারের ভিতর পার্থক্য আছে, এটাই বুঝতে হবে। আর আসল ব্যাপার হচ্ছে আমরা যদি বলি ধর্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক করে দেয়, খণ্ড 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 অসংখ্য খণ্ড যুক্ত হওয়ার পর আমরা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখি, তার এক একক সত্তা আছে, যেটা আমরা ডিভাইন ইউনিটি অফ আল্লাহ রাব্বুল আলামিন এটা যেমন বলি, আবার দেখেন অন্যভাবে এই জিনিসটাই আপনারা উপনিষদে অদ্বৈত সত্তা পড়বেন, নট টু বাট ওয়ান, পৃথিবীতে দুই বলে কিন্তু কিছু নেই, আছে শুধুমাত্র এক। আপনারা দেখেন পবিত্র কোরআন শরীফের একটি বিশেষ সূরা, খুব ক্ষুদ্র সূরা, যে সূরাটা আমরা পরপর প্রতিদিন অন্তত 3 বার পাঠ করি, আমি তো করি অন্তত পাঠ করি, যা বললে আমি আমার সমস্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত সত্তা আছে সেটার কথা বলতে পারি, আর তার ভিতর একত্বকে আমি বুঝতে পারি। এটা একটা তত্ত্ব, এটা একটা ধারণা, এটা একটা সত্য, কিন্তু কবিতা সত্য থেকে বিচ্যুত নয়, সত্যকে গ্রহণ করে এক ধরনের হেয়ালিপনা তৈরি করা, যে হেয়ালিপনার মাঝে আমি যুক্ত হলে আমার অবশ্যই ভালো লাগে। রুমি কিংবা আমি এর কথা বলবো, রুমি কিংবা যত এই ধরনের ইয়ে কবি আছেন, মরমিয়া কবি আছেন, মিস্টিক পয়েট যারা আছেন, তারা তো আপাতত এই ধরনের উল্লম্ফনের কথা বলে, অযুক্তির কথা বলে একটা যুক্তিসিদ্ধ বিষয়ের ভিতর নিজেকে ঘুরিয়ে আনে। যেমন আজকে আমি উনি আমার একটা আর একটা কবিতার একটা পঙ্ক্তির কথা বলেছেন, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, এই যে বলা আছে এটা কি সত্যি সত্য? এটা আপাত দৃষ্টিতে আমরা যদি বিশ্লেষণ করি কখনো এটা সত্যি আমরা পরিণত করতে পারবো না, কিন্তু দ্য এসেন্স অফ ভাষা মানে ভাষার যে শক্তি সেটা যতদিন যতদূর বিস্তৃত হবে ততদূর পর্যন্ত আমরা এই আমাদের জাতির সীমানাটাকে আমাদের দেশের সীমানাটাকে ইন্টেনজিবলি আমরা বাড়িয়ে দিতে পারবো, আমরা সেটাই চেষ্টা করছি। কবিতারও সবচেয়ে বড় সবচেয়ে যে কথা যুক্তিটা বলতে চাই সেটা হচ্ছে টেনজিবল একটা সত্তার ভিতর একটা ইনটেনজিবল শক্তিকে আবিষ্কার করা বিষয়টাই হচ্ছে কবিতা। এটা আবিষ্কার যতদিন আমরা করতে না পারবো শুধুমাত্র যুক্তি দিয়ে প্রচার দিয়ে কোনো কিছুকে কবিতা হিসেবে দাঁড় করাতে পারবো না। কবিতা ও অকবিতা এই যে দূরত্ব এটা সম্পর্কে আমি আপনাদের কাছে আমার বিষয়টা আমার বক্তব্যটা সবিনয়ে উপস্থাপন করতে চাই। আজকে যারা তাদের বই উন্মোচন করা হয়েছে তাদের সকলেরই আমি সৃষ্টিশীল সাফল্য কামনা করি, এবং তা সে সৃষ্টিশীল সাফল্যের একমাত্র পথ আমি মনে করি যে বারবার বারবার নিজেকে সম্পাদনা করা, স্বসম্পাদনা করা, কোনো বাইরে কোনো সম্পাদকের কাছে না গিয়ে নিজের সৃষ্টিটা, ডিসকোর্সটা, নিজের রচনাটা, নিজের টেক্সটটা যতবার আপনি যতবার সম্পাদনা করবেন ততবার এটা বিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, এটাই আমি বলবো সৃষ্টিশীলতার বড় সাধনা। তারা সবাই এই কাজটি করবে এটা আমি নিশ্চিত, কারণ তাদের রচনার ভিতর তাদের সেই শ্রমের এবং প্রেমের স্বাক্ষর আছে। আমি তাদের সকলের
সাফল্য কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার একটা একেবারেই অফিসিয়াল দাপ্তরিক কাজের জন্য আমি প্রায় এক ঘন্টার বেশি অতিরিক্ত আমার হয়ে গেছে।